দেখো বাস, আরো একটি ধামাকা অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছে। এই অ্যাপ্লিকেশানে প্রতিদিন 2 মিনিট করে কাজ করবেন, 4 টাকা করে পেটিএম ক্যাশ পেয়ে যাবেন। ওকে, তো এই অ্যাপ্লিকেশানে কাজ হলো যে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশানে কিছু টাস্ক কমপ্লিট করবেন, করলে আপনি 4 টাকা পেটিএম ক্যাশ পেয়ে যাবেন। টাস্ক কমপ্লিট করতে সময় লাগে মাত্র 2 মিনিট, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশানে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যায়। ওকে বস, তো এখানে প্রতিদিন আপনি সেলফ আর্নিং করতে পারেন, ঠিক আছে। এখানে আপনি এখানে টাস্ক কমপ্লিট করবে, 4 টাকা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রিডিম লাগাতে পারবেন, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশানে দারুণ অ্যাপ্লিকেশান, খুব ধামাকা হতে চলেছে ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তাড়াতাড়ি ভিডিওটি দেখে নিন। ওকে, তো জানান আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন। পাশে আছে বেল আইকনটি, অবশ্যই ওপরে অল লেখা আছে, তো অলে ক্লিক করে দিন। আর একটা লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হয়নি, ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে আছে, ঠিক আছে, টেলিগ্রাম লিঙ্ক। তো সিম্পলি আমাদের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সরাসরি টেলিগ্রামে চলে যাবে। যাওয়ার পরে সিম্পলি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওকে, তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাচ্ছেন, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যায়। ইনকাম ভিডিওর লিঙ্ক পাওয়া যাচ্ছে ওখানে, অথচ ওখানে সবার আগে ইনকাম ভিডিওর অ্যাপ্লিকেশানের লিঙ্কগুলো আগে শেয়ার করা হয়, তারপর ভিডিওগুলো করা হয়, তো ঠিক আছে। তো সিম্পলি তাড়াতাড়ি করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, ঠিক আছে। তো চলুন ফটাফট আমরা কাজটি দেখে নেওয়া যাক, সে অ্যাপ্লিকেশানে কীভাবে সাইন আপ কমপ্লিট করবেন, কীভাবে কী করবেন, সিম্পলি সব কিছু দেখে দিচ্ছি। ওকে, তো সিম্পলি এই ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লিকেশানের লিঙ্ক আছে, সাথে রেফার কোডটা আছে, ঠিক আছে। তো সিম্পলি অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইনস্টল চাইবে, তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে লোডিং হবে, ডাউনলোড হচ্ছে অ্যাপ্লিকেশানটা। ওকে, অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে একটা ওপেন বলে লেখা আছে, তো ওপেনে ক্লিক করছি আমি। ওকে, তো ওপেনে যখন ক্লিক করবো অ্যাপ্লিকেশানটি এখানে সাইন আপ কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করা যাক। তো এখানে ওয়েট করার পরে বলছে এখানে অ্যালাও চাচ্ছে, তো আমি অ্যালাও করে দেবো, ঠিক আছে। অ্যালাও করে দেওয়ার পরে এখানে নিচে দেখুন সাইন আপ বলে একটা অপশান আছে, ঠিক আছে। এখানে সাইন আপ বলে একটা অপশান আছে, বুঝতে পারছেন, সাইন আপ। তো এই সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস হবে, ঠিক আছে, একটা ফর্ম। তো এই ফর্মটি আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে আপনার রেফার কোডটা দিয়ে দেবেন, যদিও আমার এই ভিডিও ডিসক্রিপশানে রেফার কোডটা আছে, রেফার কোডটা দিয়ে দেবেন। এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে পেটিএম মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সাইন আপে ক্লিক করবেন। ওকে, তো আমি এই ফর্মটি ফিল আপ করে আবারও ফিরে আসছি। ওকে, ফর্মটি ফিল আপ করে দেওয়ার সাথে সাথে এখানে একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন, দেওয়ার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, দেওয়ার পরে লগইনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, সিম্পলি আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 8250216847, ঠিক আছে। আমি এখানে পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো সিম্পলি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। তো পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে গেছে, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট, ঠিক আছে। তো স্টার্টে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, তো স্টার্ট আমি যখন ক্লিক করে দিচ্ছি, স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো হবে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশানের হোম পেজ, ঠিক আছে। তো এখানে বলতে চাচ্ছে যে 50টি ভিউ, 4টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, একটি টাস্ক, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো সিম্পলি এই কাজগুলো কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি অবশ্যই দেখবেন, ঠিক আছে। তো সিম্পলি আমরা স্টার্টে ক্লিক করছি, স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করা যাক। তো আমাদের এখানে 10 সেকেন্ড ওয়েট করতে বলছে, তো এখানে আমাদের 10 সেকেন্ড আমি ওয়েট করে নেবো। তো এখানে একটি অ্যাড আইলে একটি স্কিপ করে দেবেন, ঠিক আছে। তো আমার একটি টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আবার আমি স্টার্টে ক্লিক করছি। এরকম করে করে আপনি 50টা টাস্ক কমপ্লিট করুন। ওকে, তো আমি এবারে দেখাবো যে অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো ফটাফট টাস্ক কমপ্লিট করে নেবেন, নেওয়ার পরে ফটাফট করে এই অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। এখানে একটি অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এই ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি আমি। তো ভিউয়ার্স দেখুন, আমার এখানে 40টি টাস্ক আছে, আর এখানে আমি 10টি টাস্ক কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। এখানে 50টাই ছিল, তো আমি এখানে 10টি কমপ্লিট করে দিই, যার জন্য এখানে 40টি লেখা আছে, ঠিক আছে। তো সিম্পলি আমি আবার যদি স্টার্টে ক্লিক করি, ঠিক আছে, আমি স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অ্যাড শো হবে। ওকে, তো এখানে একটি অ্যাড আসছে, দেখতে পাচ্ছেন, এই অ্যাডে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে স্ক্রিনে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে ওনাদের কোনো একটা সাইট নিয়ে যাবে, ঠিক আছে, ওয়েবসাইট নিয়ে চলে যাবে।
ঠিক আছে। ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ আপনি 10 থেকে 12 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে, 10 থেকে 12 সেকেন্ড ওয়েট করবেন। ওখানে ওয়েট করার পরে আপনি সিম্পলি ব্যাগে চলে আসবেন, ঠিক আছে। তো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা কোনো সাইডে নিয়ে এসেছে, এখানে আমার কিন্তু 10 থেকে 12 সেকেন্ড ওয়েট করা এখানে হয়ে গেছে, সিম্পলি আমি ব্যাগে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমি ব্যাগে চলে আসছি আবারও আপনাদের সামনে, দেখুন, তো সিম্পলি আমি ব্যাগে চলে আসছি। তো দেখো বস, এখানে দেখুন আমার কিন্তু একটা ক্লিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, একটা টাস্ক বলেছিলো তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, এখানে এক চলে এসছে। তো সিম্পলি এরকম করে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। নেওয়ার পরে আপনি যখন আসবে তো এখানে স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে একটা ওয়েবসাইট নিয়ে যাবে, ওখানে 30 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে, 30 সেকেন্ড বা 10 সেকেন্ড ওয়েট করলে চলবে। তো সিম্পলি এবার আমি যদি এই অ্যাপ্লিকেশানভাবে কীভাবে ডাউনলোড করবেন, তো এরকম টাস্কগুলো কমপ্লিট করতে করতে অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এম একটা ডাউনলোড বলে অপশান আসবে, ঠিক আছে, ইনস্টল বলে, তো ওখানে ক্লিক করে করার পরে হয়ে যাবে, ওকে। তো এই অ্যাপ্লিকেশান আরেকটি মানে কীভাবে রিডিম করবেন, ঠিক আছে, টাকাটা কীভাবে রিডিম করবে, তো এখানে আমি ক্লিক করে এখানে একটা দেখুন 3 লাইন, তো 3 লাইন ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এখানে ওয়ালেট বলে আছে, তো ওয়ালেট ক্লিক করে দেবেন। দেওয়ার পরে মিনিমাম 4 টাকা হলে আপনি উইথড্র করতে মানে টাকাটা রিডিম লাগাতে পারবেন, ঠিক আছে। এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি একটা অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি, তো ওকে, আমার এখানে টাকা এখন 0-0 হয়ে আছে। সিম্পলি আমি যদি এখানে এটিএমে ক্লিক করি তো আমার এখানে হবে না, ঠিক আছে, তো আমার এখানে ব্যালেন্স নেই, ঠিক আছে, যার জন্য করে। তো আরেকটা সুবিধা হলো যে বন্ধুরা, এখানে আপনি কিন্তু রেফার করে ইনকাম করতে পারেন, ঠিক আছে। এখানে 3 লেভেল ইনকাম আছে, ঠিক আছে, এখানে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, করার পরে আপনি রেফার করে ইনকাম করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনি শেয়ার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, শেয়ার বলে একটা অপশান, তো এখানে ক্লিক করুন। দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার সব কিছু চলে যাবে, ঠিক আছে। তো আশা করি ওখানে আপনি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে, ওকে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজকে আপনার এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। আপনারা ভালো থাকবেন, বাই বাই।